বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সত্যি ঘটনা, শুনলে তোমাদের শোনা দাঁড়িয়ে যাবে। মাজেদা বেগমের বাড়ি রসুলপুর গ্রামে। সাধারণ সাদামাটা গৃহস্থ ঘরের মেয়ে সে। লেখাপড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্তই শেষ। দেখতে বেশ সুন্দর, গায়ের রং বেশ ফর্সা, শুদ্ধ ব্যাকরণের শরীর, উচ্চতা পরিমিত। বিয়ে হয়েছে কম বয়সে, স্বামী প্রবাসী। এখন বয়স খানিকটা বেড়েছে, দুই সন্তানের মা হলেও শরীরের ভাজ নষ্ট হয়নি, জ্বালা ধরানো যৌবন এখনো অনেক, পুরুষের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। স্বামী নুরুল ইসলাম বিদেশে থাকার কারণে মাজেদাও উন্মুখ থাকে পুরুষের সঙ্গ পেতে। পাড়া প্রতিবেশী অনেক ছেলে বুড়ো অনেকের সাথেই তার ভালো সম্পর্ক, তবে চটি টাইপের কথাবার্তা, আর মাঝে মধ্যে মানুষের চোখ ছাপিয়ে হাত ধরাধরি। দুয়েকবার দুয়েকজনের অতি আগ্রহের কারণে বুকে দু একটা টিপ খাওয়া ছাড়া তেমন কোনো বড় যৌন সম্পর্ক কারোর সাথে হয়ে ওঠেনি। অনেকেই বলে স্বামী বিদেশে থাকলে নাকি মহিলারা কারো না কারো সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু মাজেদার ক্ষেত্রে তা হয়ে ওঠেনি। যদিও মাজেদা অনেকবার সেরকম পরিস্থিতির কাছে গিয়েও ফিরে এসেছে। একবার সালাম ভাই ওর ঘরে ঢুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়া আর দুহাত দিয়ে ওর ফুলে ওঠা স্তন দুটো ব্লাউজের উপর দিয়ে জোরে জোরে টিপতে শুরু করল। মাজেদা বাধা দিয়েও তাকে সরাতে পারছিল না। আসলে ও যে পুরোপুরি বাধাও দিচ্ছিল তাও নয়, ওর কেমন যেন ভালো লাগছিল। অনেকদিনের অভুক্ত উদর যেমন গোগ্রাসে খাবার খেতে চায় কিন্তু কখনো অতিরিক্ত খাবারে আবার তা উগলে আসে, ঠিক তেমনি ওর ইচ্ছে হচ্ছিল সালাম ভাই ওর ঠোঁটে, গলায়, ঘাড়ে, কোমরের ভাজে, নাভিতে, তলপেটে চুমু খেয়ে, স্তন দুটো টিপে, বোটা চুষে, সোনায় আঙ্গুল চালিয়ে খাড়া কলাটা ওর সোনার ভরে দিক। কিন্তু পাশাপাশি এও মনে হচ্ছিল এটা কি ঠিক হচ্ছে, ঠিক বেঠিকের চেয়ে কেমন যেন ভয় হচ্ছিল যদি কেউ দেখে ফেলে। একসময় ওদের যাত্রা ভঙ্গ হল ওর প্রতিবন্ধী বাচ্চাটার ঘুম ভেঙে যাওয়ার পর। সালাম ভাইও দৌড়ে পালালো। মরিয়ম ওর প্রতিবন্ধী বাচ্চাটাকে আদর করা শুরু করল। ও বুঝতে পারল এইটুকুতেই ওর অবস্থা ব্যক্তিক। ওর পেটিকোট ভিজে গেছে যৌনরসে, অনেকদিন ধরে সহবাসহীন থাকার ফলে এত তাড়াতাড়ি এই অবস্থা। মাজেদার দুই বাচ্চার মধ্যে ছোট বাচ্চাটা প্রতিবন্ধী। বাচ্চাটা যখন ছোট ছিল তখন ওর প্রতিবন্ধিতা টের পাওয়া যায়নি, যখন বাচ্চাটার বয়স 5 বছর পেরুল তখন টের পাওয়া গেল সে কথা বলতে পারছিল না, হাঁটার মধ্যে জড়তা ছিল, ইত্যাদি উপসর্গগুলো দেখা দিল। গ্রামের মানুষরা বলল ওকে জিনে ধরেছে। হাশেম কাকা এক ফকিরের সন্ধান দিল যে এই ধরনের জিন তাড়াতে ওস্তাদ। পাশের গ্রামের রহিম মিয়ার ছেলেকে এরকম জিনের হাত থেকে বাঁচিয়েছে ওই ফকির, তবে তার কিছু খরচাপাতি আর নিয়ম কানুন আছে যেগুলো ঠিকমতো পালন না করলে জিন আবার আসবে, তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় জিন দেহ বদল করে অন্য কারো শরীরে আশ্রয় নিতে পারে, তখন সে উল্টোপাল্টা বলতে পারে, তবে সে কথা বিশ্বাস করা যাবে না। এরকম আরও নিয়ম কানুন আছে, যদি ফকিরকে ডাকা হয় তবে উনি সব বলে দিবেন। মাজেদা বাচ্চার সুস্থতার জন্য সবই করতে পারেন, তাই স্বামী শাশুড়ি ও মুরব্বীদের অনুমতি নিয়ে হাশেম চাচাকে ফকির ডাকার জন্য বললেন। সেদিন ছিল বৃহস্পতিবার, অমাবস্যার রাত্রি। আসরের পরে মাগরিবের আগে ফকির বাবা এলেন মাজেদার বাড়ি, সাথে দাড়ি গোফওয়ালা আরও তিনজন শক্তপোক্ত পুরুষ একই রকম দেখতে এবং দুজন মধ্যবয়সী শক্তপোক্ত মহিলা, সবার পরনে সাদা লুঙ্গি পাঞ্জাবি মাথায় পাগড়ি, মহিলারা সাদা শাড়ি। বাড়িতে ঢুকে ওরা সবাই ওদের সাথে আনা মাদুর পেতে গোল হয়ে বসে পড়ল, নিচু স্বরে জিকিরের মতো করতে শুরু করল। একসময় একজন দলনেতা একজন পুরুষের কানে কানে কি যেন বলল, সেটা শুনে সহকারী ফকিরটি হাশেম চাচাকে ডেকে বলল একটা ঘর খালি করে দিতে, যেখানে আগরবাতি জ্বলতে থাকবে, মোমবাতি মজুদ রাখতে হবে, কিছু দড়ি রাখতে হবে যাতে জিন যদি অতি উত্তেজিত হয়ে পড়ে তাহলে বাঁধতে হবে, এছাড়া আরও কিছু উপকরণ লাগবে যা আগে থেকেই তৈরি ছিল। ওরা সবাই ওখানে গিয়ে বসল। ঘরের মাঝখানে একটা বিছানা পাতা আর তার চারদিকে গোল করে ছোট ছোট দস্তরখানা বিছিয়ে সবাই বসে পড়ল। ততক্ষণে মাগরিব পেরিয়ে রাতের আধার নামতে শুরু করেছে। মোমবাতির আলোয় টিনের দোচালা ঘরের ভেতরটা ঈষৎ আলোকিত, ধূপবাতি জ্বালিয়ে ঘরটা ধোয়াময়। ফকির বাবা এবার জিজ্ঞাসা করল বাচ্চার সাথে কে থাকবে। হাসান চাচা বলল বাচ্চার মা, তারে আইতে কও।
মাজেদা সামনে গেল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিন আসার পর তোমার ছেলে ছটফট করতে পারে, আবার এমন হইতে পারে সে ঘুমায়া যাইতে পারে, জিন তোমার উপর ভর করতে পারে, তুমি সহ্য করতে পারবা? জি হুজুর, যত কষ্টই হোক আমি সহ্য করতে পারব। আমাগো মতো চারজনের সমান শক্তি হইতে পারে জিনের, সহ্য করতে পারবা? পারমু হুজুর। ঠিক আছে, তইলে তুমি গোসল কইরা তারপরে অজু করবা, আর সাবধান, যখন জিন আইব তখন কেউ যেন ঘরে না ঢোকে, ঢুকলে জিনের হাতে মায়ের খাইতে পারে, কেউ যেন টিনের ফুটা দিয়া উকি না দেয়, তইলে চোখ কানা হইয়া যাইতে পারে। আমি আবার সাবধান কইরা দিলাম, জিন আইলে কেউ যেন উকি না দেয় আর ঘরে না ঢোকে। মাজেদা যত্ন করে গোসল করে ছেলেকে নিয়ে ঘরে ঢুকে মাঝখানের বিছানায় বসল। ওকে ঘিরে বসে আছে চারজন ফকির আর দুজন সহকারী মহিলা। তখন রাত প্রায় 9টা বাজে। সময়ের বিবেচনায় তেমন একটা রাত না হলেও গ্রাম হিসাবে তখন প্রায় মধ্যরাত। আশেপাশের বাড়ির উৎসুক কেউ কেউ বাইরে জমায়েত জিনের আলামত দেখার জন্য। সাদা কাপড়ে মাজেদাকে দেখাচ্ছিল বৈষ্ণবীর মতো। ওর পরিপুষ্ট স্তন দুটো স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাচ্চাটা নড়াচড়া করছিল। একে শান্ত করতে দু একবার হাত উঁচু করতে গিয়ে দেখা যাচ্ছিল হাতের বগলতলা আর পাঁজরের দুপাশ। মাজেদার খানিকটা লজ্জাও লাগছিল। আবার ভাবল ফকির বাবাদের সামনে আবার লজ্জা কি? তারা সবাই জিকিরের মতো করতে শুরু করল, আয় আয় আয়, আয় হায় আয়, এভাবে অনেকক্ষণ একঘেয়ে সুরে। মাজেদার প্রায় ঘুম পেয়ে যাচ্ছিল, অনেক কষ্টে ঘুম আটকাল। কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেলেটা ঘুমিয়ে পড়ল। ফকির বাবা ইশারায় ছেলেকে শুইয়ে দিতে বলল। মাজেদা বিছানার একপাশে ছেলেকে শোয়াল। ফকির বাবা আস্তে আস্তে বলল, তোর ছেলে ঘুমিয়ে পড়েছে, তার মানে জিন তোর উপর ভর করতে চায়। তুই এক কোণায় বসে চোখ বন্ধ করে দুই হাত উঁচু করে মোনাজাতের ভঙ্গি কর। কিছুক্ষণ পরে দেখবি জিন তোর হাত ধরবে। তুই চোখ খুলবি না, চোখ খুললেই সর্বনাশ, তুই আর সহ্য করতে পারবি না, চিল্লাচিল্লি করবি, গালিগালাজ করবি, জিন কিন্তু তখন তোরে মারবে, তাই খবরদার চোখ খুলবি না, ঠিক আছে? মাজেদা বলে, ঠিক আছে। মাজেদা বিছানার এক কোণায় বসে চোখ বন্ধ করে হাত উঁচু করে। ও বুঝতে পারে হাত উঁচু করাতে ওর দুটো হাত বগলতলা আর পাঁজরের একপাশ আঁচলবিহীন নগ্ন হয়ে গেছে। কিন্তু ফকির বাবার কথা অনুযায়ী সে হাত নামিয়ে কাপড় ঠিক করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে জিনের স্পর্শ অনুভব করতে ব্যস্ত। সারা ঘর জুড়ে সম্মোহনী সুরে শুধু আয় আয় আয়, আয় হায় আয় ধ্বনি। হঠাৎ মাজেদা অনুভব করল কি যেন একটা ওর হাতে ঠেকল। ও চোখ খুলতে গিয়েও খুলল না, আস্তে করে শুধু বলল, বাবা। ফকির বাবা বলল, কি আইছে? কি যেন একটা হাতে লাগতাছে। ঠিক আছে, কোনো কথা কইবি না আর চোখ খুলবি না, তোর সুখের একটা দিনের কথা চিন্তা কর। মাজেদা দুই হাত জোর করে জিনের স্পর্শটা অনুভব করতে লাগল। কেমন যেন নরম আবার শক্ত একটা জিনিস, বেশ গরম একটা মোটা লাঠির মতো। ও ধরতে চাইল কিন্তু সাহসে কুলালো না। একসময় স্পর্শটা ওর হাত বেয়ে নিচে নামতে শুরু করল। ওর কপালে একটা সেই নরম শক্ত গরম অনুভূতি, তারপর গালে, ঠোঁটে, গলার কাছ হয়ে ঘাড়ের কাছে এসে থামল। মাজেদার গা ছমছম করে উঠল, কিন্তু চোখা খুলল না। বাবার কথা মতো ওর সুখের একটা স্মৃতির কথা ভাবতে লাগল। সুখের স্মৃতি বলতে ওর বাসর রাতের কথাই মনে পড়তে লাগল। সেই রাতে ওর স্বামী নুরুল ইসলাম ওর হাত ধরল, ঠোঁটে চুমু খেল, একসময় বিছানায় বসিয়ে বলল, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না। বাধ্য স্ত্রীর মতো মরিয়ম চোখ বন্ধ করল। ওর স্বামী ওকে দুই হাত উঁচু করতে বলল। মাজেদা তাই করল। মাজেদার স্বামী ওর ব্লাউজের বোতাম খুলতে শুরু করল। মাজেদা বুঝতে পারল, তবে বাধা দিল না, চোখও খুলল না, ফিসফিস করে কেবল বলল, এই কি করতাছেন? নুরুল বলল, কিছু করতাছি না, খালি দেখতাছি, কর্ম তো একটু পরে। নুরুল ওর ব্লাউজ খুলে ফেলল, তারপর বুকের আঁচলটা খুলে ফেলল। মাজেদার কেমন যেন সবকিছু বাস্তব মনে হচ্ছে, মনে হচ্ছে সে আসলে ভাবছে না, আসলে সত্যি সত্যি এসব ঘটছে। ওর ভাবতে ভালো লাগছে। ও আবার ভাবতে শুরু করল, মাজেদার খোলা বুক নুরুলের সামনে। নুরুল মাজেদাকে আস্তে চিৎ করে বিছানায় শুয়ে দিল, দুহাত দিয়ে মাজেদার স্তনে হাত বুলাতে লাগল।
কিছুক্ষণ হাত বুলানোর পর সেই হাত চলে গেল পায়ের পাতার দিকে। সেখান থেকে হাতটা ক্রমশ উপরের দিকে উঠে আসতে শুরু করল, সাথে শাড়িটাও। সেই হাত উপরে উঠতে উঠতে এসে থামল দুই উরুর মাছ বরাবর গোপন গুহার মুখে, যেখানে নারীর সবচাইতে গোপন মূল্যবান রত্ন লুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই সেই খনির ধন আহরণের জন্য খনন কাজ শুরু করল নুরুলের কোদাল রূপ আঙ্গুল দিয়ে। ওর শরীরের সকল বাঁধন যেন খুলে গেল। আলিবাবা ৪০ চোরের মতো অনেকগুলো কণ্ঠস্বর যেন বলছে, ছিম ছিম খোল যা। ওর গুহার দেয়াল অনুভব করতে লাগল আদুরে আঘাত আর তেলতেলে পিচ্ছিলতা। ওর অসহ্য সুখবোধ হল। বন্ধ চোখ আরও বন্ধ হয়ে সুখনিদ্রায় ডুবে যেতে চাইল। মুখ থেকে নানা রকম সুখের আর্তনাদ বের হতে শুরু করল, আহ আহ ওহ ওহ উচ্ছ উচ্ছ। কিছুক্ষণ পর নুরুল আঙ্গুলের কুঠারাঘাত বন্ধ করে বুকের দিকে এগিয়ে এলো। ওর একটা স্তন দুহাতে ধরে বোটাটা মুখে পুরে দিয়ে চুষতে শুরু করল। মাজেদার অমিত সুধা পান করার মতো সুখানুভূতি হতে লাগল। ওর সারা শরীর দুমড়ে মুচড়ে উঠল। তখন বিয়ের রাত, বাড়ির মেহমানরা এখনো আছে, বাড়ি ভর্তি মানুষ। মাজেদা আস্তে করে বলল, বাইরে লোকজন আছে, এখন থাক। নুরুল বলল, লোকজন থাকলে থাকুক, আমার বিয়াকরা বুড়ে আমি সোহাগ করি, কার তাতে কি। আর কয়দিন পরে আমার ছুটি শেষ হইয়া যাইব, তাই একটু সময়ও আমি নষ্ট করতে চাই না। কিন্তু কোথায় যেন একটা গণ্ডগোল টের পেল মাজেদা। নুরুল তো ওর একটা স্তনের বোটা চুষছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন দুটো স্তনের বোটাই ও চুষছে। কিন্তু এটা তো সম্ভব না, ওর তো আর দুটো মুখ ছিল না। কিন্তু এখন মনে হচ্ছে ওর দুটো স্তনের বোটাই যেন কেউ চুষছে একসাথে। সেটা আরও অন্যরকম অনুভূতি। দুটো স্তন একসাথে চোষা মানে দ্বিগুণ সুখ। এই দ্বিগুণ সুখ দু চোখ ভরে দেখার স্বাদ আটকাতে পারল না মাজেদা। ও সুখনিদ্রা থেকে জেগে উঠল। চোখ খুলে ও স্বপ্নভঙ্গ হল। ওর মনে পড়ল, ও তো আসলে বাসর রাতে নুরুলের সাথে শুয়ে নেই, ও ফকির বাবাদের সাথে এই ঘরে জিনের স্পর্শ পাবার জন্য এসেছে। ও সম্মিত ফিরে পেয়ে দেখল দুজন সহযোগী ফকির বাবা দুহাত দিয়ে ওর স্তন দুটো মুঠো করে ধরে একসাথে চুষে যাচ্ছে। এমনিতেই মেয়েরা স্তন চুষলে সুখানুভব করে, তার ওপর একসাথে দুটো স্তন চুষলে সে সুখানুভূতির মাত্র দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। এরকম সুখানুভূতি অনেক নারীর জীবনেই হয়তো পাওয়া সম্ভব হয় না। ওর ভালোই লাগছিল, কিন্তু স্বপ্ন থেকে বাস্তবে ফিরে যখন এই দৃশ্য দেখল তখন সব ভুলে গিয়ে মাজেদা চিৎকার করে বলল, না। ঘরের বাইরে উঠোনে বসে থাকা মাজেদার শাশুড়ি অন্যান্য উৎসুক সবাই ভাবল মনে হয় জিন এসে পড়েছে। চৈত্রের সন্ধ্যায় কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে বাড়ির গাছপালাগুলোকে একবার নাড়িয়ে দিয়ে গেল। হাশেম চাচা আকাশের দিকে তাকিয়ে কাছে থাকা দু একজনকে তা দেখালো, যার মানে দাঁড়ায় এটা জিনের কাণ্ড। সবাই ভাবল ফকির বাবা তাহলে কামের লোক, জিন হাজির করেই ছেড়েছে। মরিয়মের গোমগানি আরও বাড়ল, চিৎকার করে কিছু একটা বলতে চাইছে, বলতে পারছে না। ফকির বাবা বলছে, কইছি না কথা কবি না, যদি কথা কস তাহলে মাইরা ফালামু, সেই সাথে জোরে মারার শব্দ, মার খেয়ে যন্ত্রণায় কাতর হবার শব্দ। মাজেদা যখনই চিৎকার করে না, বলতে গেল ফকির বাবা তার খাড়া কলাটা ঢুকিয়ে দিল মাজেদার মুখে। পুরো কলাটা মাজেদার মুখে ঢুকে একেবারে গলার ভেতরে চলে গেল, আটকে দিল মাজেদার কণ্ঠ। ফিসফিস করে বলে, খবরদার কোনো আওয়াজ করবি না, করলে এমন মাইল লাগামু, বলে ঠাস করে এক থাপ্পড় মারে মাজেদার গালে। মাজেদা চিৎকার করে না বটে, তবে যন্ত্রণায় কেঁদে ওঠে। ফকির বাবা আবার ফিসফিস করে বলে, কলা খা, আবার কামড় দিস না, কামড় দিলে কিন্তু ওরা দুইজন তোর পেপের বোটা কামড়াইয়া ছিঁড়া ফালাইব। তখন স্তন চুষতে থাকা দুইজন স্তনের বোটা একটু কামড়ে দেয়। যন্ত্রণায় মাজেদা আবার চিৎকার করে ওঠে। ফকির বাবা তখন জোরে জোরে বলে, আমি যা যা কুমু তা শুনবি, বল শুনবি। মাজেদা যন্ত্রণামাখা কণ্ঠে বলে, হো শুনমু শুনমু, তয়লে নে এই তবারকটা খা, বলে কলাটা আবার মুখে ঢুকিয়ে দেয়। মাজেদা এবার সুবোধের মতো কলা চুষতে থাকে। ওর স্বামীর কলা ও বেশ কয়েকবার খেয়েছে, তবে সেটা এত বড় না। ফকির বাবার কলা দেখে মাজেদা অবাক হয়েছে। পুরুষ মানুষের কলা এত বড় আর মোটা হতে পারে তা ওর জানা ছিল না। ওর শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে আসলে হার মানতে শুরু করল যৌবনের কাছে। মাজেদা ফকির বাবার কলা খাচ্ছে, দুজন সহকারী ওর দুটো স্তনের বোটা খেয়েই যাচ্ছে, আর একজন জিহ্বা দিয়ে চেটে দিচ্ছে ওর সোনা। ওর শ্বাস শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে।
শরীরের সকল যন্ত্রপাতি যেন সচল হয়ে গেছে। ও পাগলের মতো বিভিন্ন শব্দ করছে। এখন আর ওর খারাপ লাগছে না, বরং অনেক দিনের অভুক্ত শরীর অতিরিক্ত খাদ্যে ঈদের খুশিতে নেচে বেড়াচ্ছে। ফকির বাবা এবার কলাটা মাজেদার মুখ থেকে বের করে আনল। এতক্ষণে ওটা লোহার দণ্ডের মতো শক্ত হয়ে উঠেছে। পাশে বসে বিলাপরত মহিলা দুটো বুকের আঁচল সরিয়ে স্তন দুটো দোলাচ্ছে। ফকির বাবা মহিলা দুটোর মুখের কাছে কলাটা নিয়ে যেতেই ওরা কলাটা বেশ কয়েকবার চুষে দিল। তারপর মাজেদার সোনা খেতে থাকা সহকারী ফকিরটিকে সরিয়ে দিয়ে ফকির বাবা মাজেদার দুটো পা ফাঁকা করে বাম হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মাজেদার সোনায় কয়েকবার ঘষে পিচ্ছিল তা পরীক্ষা করল। মহিলা দুটো মাজেদার দুই পা দুই দিকে ফাঁক করে টেনে ধরল। ফকির বাবা এবার ওর কলার মাথাটা মাজেদার সোনার মুখে বসিয়ে আস্তে করে ধাক্কা দিতেই অর্ধেকটা ঢুকে আটকে গেল। এত মোটা আর লম্বা কলার অর্ধেকটা ঢুকতেই মাজেদার মাথায় রক্ত উঠে গেল। ও চিৎকার করে বলে উঠল, দে হারামজাদা দে, দে তোর তবারক, দে পুরাটা দে। ফকিরবাব এবার কলাটা একটু বাহির করে আবার দিল জোরে ধাক্কা। এবার পুরোটা কলা মাজেদার সোনার ভেতর একেবারে আটোসাটো হয়ে গেথে গেল। মাজেদা গঙ্গানির মতো চিৎকার করে উঠল, আহ। বাচ্চা হবার আগে নুরুল ইসলামের কলাটাও এভাবে আটোসাটো হতো, কিন্তু বাচ্চা হবার পরে কেমন যেন ঢিলে হয়ে গিয়েছিল, তাই সে নুরুলের খেলাতে কম মজা পেত। কিন্তু আজ ফকির বাবার কলার সাইজ ওকে আবার কুমারিত্ব ভঙ্গের স্বাদ নতুন করে দিল। ফকির বাবা মাজেদার নিতম্বে চাটি মারে আর জোরে জোরে বলে, আমার কথা শুনবি তো মাজেদা? বলে শুনুম, এখন থাইকা প্রতি অমাবস্যায় আমার কাছে হাজিরা দিবি, আমি তোরে তবারক খাওয়ামু। আইচ্ছা, মাজেদার পাগল প্রায় অবস্থা। ফকির বাবার কলা ক্রমান্বয়ে ঊর্ধ্বগতিতে মাজেদার সোনার ভেতরে ঢুকছে আর বের হচ্ছে। দুজন সহকারী ওর দুটো পেঁপে মুঠো করে ধরে বোটা খাচ্ছে। অন্যজন যে সোনা চষছিল সে এখন ওর কলাটা ঢুকিয়ে দিয়েছে মাজেদার মুখের ভেতর, আর মহিলা দুটো মাজেদার দুই পা দুই দিকে টেনে ধরে দুই উরুর মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। সে এক অসহ্য আনন্দ। প্রায় দশ মিনিট একটানা এভাবে চলতে থাকল। এক পর্যায়ে ফকির বাবা খেলার গতি এত বাড়িয়ে দিল যে মাজেদা বুঝতে পারল এক্ষুনি ফকির বাবার কেরামতি শেষ হবে। ঘটলও তাই। কিছুক্ষণের মধ্যে ফকির বাবার মধু বের হয়ে গেল। ফকির বাবা ঝট করে কলাটা মাজেদার সোনার ভেতর থেকে বের করে আনল। চাপ দিয়ে ধরে রাখা কলা থেকে বেরোবার আগেই দুজন মহিলা এসে কলাটা মুখে নিয়ে চেটে পুটে ভাগাভাগি করে সবটা আচার খাবার মতো খেয়ে নিল। এবার আরেকজনের পালা। মাজেদা এতক্ষণ যার কলা খাচ্ছিল সে এসে ওর কলাটা ঢুকিয়ে দিল মাজেদার সোনার গহিনে। ওর কলাটা ফকির বাবার কলার মতো এত লম্বা না হলেও মোটা তার চেয়ে বেশি। ওটা এত টাইট হলো যে মাজেদার জনিমুখ ছিঁড়ে যাবার উপক্রম হলো। ওর কলার সাইজ অত লম্বা না হওয়ায় ও আরও দ্রুতগতিতে খেলতে পারছে। ও মাজেদাকে উপুর করে ইশারায় কুকুরের ভঙ্গিতে আসন নিতে বলল। তারপর কোমর ধরে পেছন থেকে দিল রামচাপ। মহিলা দুটো ওর পিছনে সোনা দুটো টিপে দিতে লাগল। স্তনচোষা দুজনের একজন এসে ওর কলাটা মাজেদার মুখে পুরে দিল। মাজেদা দেখল এটা যেমন লম্বা তেমন মোটা। ও ভয় পেয়ে গেল। এটা সে নিতে পারবে তো? মাজেদার চুলের মুঠি ধরে লোকটা পুরো কলাটা গলা পর্যন্ত ঢুকিয়ে দিয়ে খেলার ভঙ্গি করতে শুরু করল, যেন এটা খাবার মুখ নয় জনিমুখ। প্রায় পনের মিনিট ধরে সহকারিতা মাজেদাকে খেলার পর মধু ছেড়ে দিল। এবার তৃতীয় জনের পালা। তৃতীয় লোকটা চিত হয়ে বিছানায় শুয়ে মাজেদাকে উপরে বসতে বলল। মাজেদা বলল, না না, আমি আর পারব না। এই শুনে ফকির বাবা মাজেদার গালে দিল কষে একটা চড় দিয়ে বলল, আবার বেয়াদবি, তুই না বললি আমার কথা শুনবি? মাজেদা এবার ভদ্র বালিকার মতো কলার মাথাটা সোনার মুখে লাগিয়ে বসে পড়ল লোকটার উপরে। সাথে সাথে চতুর্থ লোকটা এসে ওর কলাটা ঢুকিয়ে দিল মাজেদার মুখে। চতুর্থ লোকটার কলা মাঝারি ধরনের। মাজেদা খাইতে শুরু করল আর তৃতীয় লোকটা তলচাপ খেতে লাগল। এভাবে পনের মিনিট চলার পর মাজেদাকে উঠিয়ে দিয়ে লোকটা মধু ছেড়ে দিল মহিলা দুটোর মুখে। এবার চতুর্থ লোকটি মাজেদাকে চিত করে শুইয়ে দিয়ে পা দুটো ভাঁজ করে কাঁধের সাথে ঠেসে ধরে বলের মতো বানিয়ে ফেলল। তারপর ওর কলাটা ঢুকিয়ে দিল মাজেদার গরম সোনায়। দশ মিনিট খেলার পর সেও ক্ষান্ত দিক। বাইরে থেকে সবাই মাজেদার গঙ্গানির শব্দে ভাবল জিন এসে মাজেদার ওপর ভর করেছে। ফকির বাবা ওকে ঝেঁটিয়ে বিদায় করছে, এবার যদি ভালো হয় ছেলেটা। বেশ বড় রকমের জিনই ধরেছে ওদের, নইলে ঘন্টাখানেক হয়ে যায় এখনো জিনকে বিদায় করতে পারছে না। এমন সময় ডাক পড়ল হাশেম মিয়ার।
বাবা ডাকছেন, হাশেম মিয়া দেখা যাও জিনের কি হাল করছি। হাশেম মিয়া দরজাটা অল্প একটু ফাঁকা করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে হাশেম মিয়া দেখল বাচ্চাটা অঘরে ঘুমোচ্ছে। ওরা কিভাবে যেন বাচ্চাটাকে ঘুম পাড়ায়। মাজেদা পড়ে আছে আলগা অবস্থায়, চোখ বুজে হাঁপাচ্ছে, সেই সাথে ওর নগ্নবক্ষ ওঠানামা করছে নি শ্বাসের সাথে, দুই পা দুদিকে ছড়ানো, সোনার মুখটা একটু ফাঁকা, একটু মধু ও যেন গড়িয়ে পড়ছে। দেখে হাশেম মিয়ার কলা খাড়া হয়ে গেল। হাশেম মিয়ার অনেক দিনের শখ মাজেদাকে খেলবে, কিন্তু পারেনি। একে তো ওর বয়স একটু বেশি, আবার সম্পর্কে চাচা, হোক না পাড়াতো চাচা। ও বলল, হুজুর জিন কি গেছে? না এখনো যায় নাই, যাওয়ার সময় তোমারে দেখামু বইলাই তো ডাকলাম। হাশেম মিয়ার কথা শুনে মাজেদা অবাক হয়ে যায়। হাশেম চাচা তাহলে সব কিছুর হতা, ওর লজ্জা লাগছে। আপন না হলেও সম্পর্কে সে তো চাচা, আর বয়সও বেশি। মাজেদা আবারও চেঁচাল, না না হারামজাদা, আবার তুইও আইছস, কুত্তার বাচ্চা। ফকির বাবা মাজেদাকে আবারও কষে একটা চর মারে, বলে, তুই তো বড় বেয়াদব, তোরে না বলছি আমার কথা মতো কাজ করতে। মাজেদা চুপ হয়ে যায়। হাশেম মিয়া কলা বের করে এগিয়ে আসে মাজেদার দিকে, শুয়ে পড়ে ওর ক্লান্ত দেহের উপর, বয়সের ভারে কমজোরি পুরুষাঙ্গটা ঢুকিয়ে দেয় ক্লান্ত পিচ্ছিল গরম সোনার ভিতরে। বন্ধুরা কেমন লাগলো গল্পটা? আশা করি অনেক ভালো লাগছে তোমাদের। এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।